মূলত ল্যাব এইডের সামনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সশস্ত্র বাহিনীর একজন কর্মকর্তাকে মাননীয় সংসদ সদস্যর গাড়ি থেকে নেমে উপযুক্ত পরিমাণে আঘাত করা হয়। মূলত অন্যান্য সকল ফৌজদারি অপরাধের মতো এই অপরাধটাও র‍্যাবের কার্যপরিধির অন্তর্ভুক্ত। এর ফলশ্রুতিতে র‍্যাবের গোয়েন্দা শাখা এবং র‍্যাব তিন এবং র‍্যাব দশের একটি আভিযানিক দল মূল আসামি মোহাম্মদ ইরফান মোহাম্মদ সেলিমকে গ্রেফতার এবং অন্যান্য সকল আসামিকে গ্রেফতার করার জন্যে আমরা অভিযান পরিচালনা করি। আজ সকাল 12:30টার সময় আমরা মূলত অভিযুক্তর বাসা এবং অভিযুক্তকে শনাক্ত করতে সক্ষম হই। এরই ফলশ্রুতিতে মামলার অন্যতম আসামি হাজি মোহাম্মদ সেলিমের ছেলে মাননীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের ছেলে দ্বিতীয় ছেলে ইরফান মোহাম্মদ সেলিম এবং তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদুল ইসলামকে র‍্যাব গ্রেফতার করতে সক্ষম হয়। র‍্যাবের এই আভিযানিক কর্মকাণ্ডে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন। তার বাসা মোহাম্মদ ইরফান সেলিমের বাসা তল্লাশি করে আমরা বেশ কিছু অবৈধ জিনিসপত্রের সন্ধান পাই। মূলত মোহাম্মদ ইরফান মোহাম্মদ সেলিমের নিকট থেকে আমরা লাইসেন্সবিহীন একটি বিদেশি অস্ত্র সাথে 5 থেকে 6 লিটার বিদেশি মদ অনুমোদনবিহীন আমরা আটক করতে সক্ষম হই। এর পাশাপাশি তার দেহরক্ষী মোহাম্মদ সেলিম তার কাছ থেকে আমরা একটি বিদেশি অস্ত্র এবং 400 পিস ইয়াবা আমরা জব্দ করতে সক্ষম হই। এর জাহিদের কাছ থেকে আমরা 400 পিস ইয়াবা সহ তাকে আমরা আটক করি। এর পাশাপাশি আমরা বেশ কিছু অবৈধ অনুমোদনবিহীন জিনিসপত্র ইরফান মোহাম্মদ সেলিমের বাসা থেকে আমরা পেয়েছি। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে বিভিন্ন ধরনের ওয়াকিটকি, যার পরিমাণ প্রায় 38 থেকে 40টি ওয়াকিটকি। মূলত নিরাপত্তা বাহিনী বা যে কোনো সুশৃঙ্খল বাহিনী এই ধরনের ওয়াকিটকি ব্যবহার করে থাকেন। মোহাম্মদ ইরফান মোহাম্মদ সেলিমের বাসা থেকে আমরা ওয়াকিটকির বেজ স্টেশন অর্থাৎ ওয়াকিটকির মেইন যে সেন্টার সেটি সহ আমরা প্রায় 38টি ওয়াকিটকি সেট জব্দ করি। এই বিষয়ে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে আমাদেরকে জানানো হয় মূলত উনি ওনার ব্যবসা এবং আমরা অন্যান্য মাধ্যমে জানতে পেরেছি এলাকা চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে পরিচালনা করার জন্যে এই ওয়াকিটকি সেটগুলা ব্যবহৃত হয়ে থাকে। এর পাশাপাশি আমরা একটি অনুমোদনবিহীন ইয়ারগান, গুলি এবং হ্যান্ডকাফ আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এছাড়া এই ধরনের কর্মকাণ্ডের জন্যে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান মোহাম্মদ সেলিমকে অবৈধ ওয়াকিটকি রাখা এবং ব্যবহারের জন্যে 6 মাসের কারাদণ্ড প্রদান করেছে। এর পাশাপাশি বিদেশি মদ সেবন করার জন্যে অনুমোদনবিহীনভাবে 6 মাসের কারাদণ্ড প্রদান করেছে। অর্থাৎ অভিযুক্ত দুজনকেই প্রত্যেকেই 1 বছর 1 বছর করে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত শাস্তি প্রদান করেছে।